তোমরা হয়তো ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছো, কারণ ভর্তি পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই। তোমরা অলরেডি কিন্তু আমাদের আইকিউ প্রশ্ন সলভের পর্ব এক অলরেডি হয়তো দেখে ফেলেছো, যারা দেখোনি আমাদের পেজ থেকে অবশ্যই দেখে নিতে পারো। কিন্তু আমরা কিন্তু আজকে আবার পর্ব দুই নিয়ে হাজির হয়ে গেছি, কারণ তিনটি প্রশ্ন সলভ করলে কী হবে, আমরা আরও কয়েকটি প্রশ্ন সলভ করবো যেন তোমরা সহজে বুঝতে পারো আইকিউ প্রশ্ন আসলে কীভাবে আসে এবং কী কী ধারা মেনটেন করে। এবং আইকিউ প্রশ্নে কিন্তু এক একটি ধারা আছে, যেমন রক্তের সম্পর্ক, তারপর হচ্ছে তোমার রিয়ারেঞ্জ করা, তারপর কোন দিকে তুমি যাচ্ছ, তারপরে কিছু ধরো গাণিতিক কিছু বুদ্ধিমত্তার প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বরাবর তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। তাহলে তোমাকে বুঝতে হচ্ছে যে কীভাবে প্রশ্নগুলো আমি সলভ করব। এই কয়েকটি প্রশ্ন সলভ করলে কিন্তু তুমি সহজে বুঝে নিবা যে আসলে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে আসে। তাহলে আমাদের ভর্তি প্রস্তুতিটা কিন্তু খুব গোছানো হতে হবে। তাই আজকে আমি আবার আলিফ আহমেদ তোমাদের সামনে হাজির হয়ে গেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্পেশাল আইকিউ ক্লাস পার্ট টু নিয়ে। ওকে, তাহলে চলো দেখি আজকে আমাদের প্রথম প্রশ্নটি কি আছে। প্রথম প্রশ্নটি আছে, একজন লোক এবং তার স্ত্রী সাতজন ছেলে আছে। বাহ, সাতজন তার ছেলে আছে, একজন লোক এবং তার স্ত্রী, রাইট? অর্থাৎ তারা হচ্ছে তার বাবা মা, ঠিক আছে? তাদের প্রত্যেকের একটি বোন আছে, তাদের প্রত্যেকের একজন করে বোন আছে। এখন পরিবারের মোট সদস্য সংখ্যা কত? আচ্ছা বলো তো, তোমার সাতজন ছেলে আছে, একটা কথা শুনেছো না, সাতজন ছেলে আছে, এখন প্রত্যেকের একটি করে বোন আছে, তাহলে কি প্রত্যেকের আলাদা আলাদা করে বোন আছে? তারা তো একই পরিবারের, একই ছেলে একই মেয়ে, তাই না? তাহলে তোমাকে বুঝতে হবে প্রত্যেকের কিন্তু একটাই বোন আছে, অর্থাৎ সাতজন ভাইয়ের একটা করে বোন আছে। কথা শুনেছি না, সাত ভাই চম্পা, ঠিক ওভাবেই হয়তো ওই পরিবারটা। তাই তুমি দেখো, সাতজন ছেলে আছে অর্থাৎ সাতজন, তাদের প্রত্যেকের একটি করে বোন আছে, তার মানে কি প্রত্যেকের একটা করে মানে কি বোন আসলে একজনই, প্রত্যেকেরই তো বোন হবে, তাই না? তাহলে সাত যোগ এক। তারপর দেখো তো, একজন লোক এবং তাই অর্থাৎ তাদের বাবা মাও তো আছে, তাহলে দুই। পরিবারের মোট সদস্য সংখ্যা কত? দেখো দশ, পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে দশ। অপশনে আছে, ইয়েস, অপশন ডি। ভুলে কিন্তু কেউ সাত দাগাবে না, অর্থাৎ অনেকে আমরা বাবা মার কথা ভুলে যাই, শুধু আট লিখি, তো এই ভুলগুলো করা যাবে না। পরিবারের মোট সদস্য সংখ্যা চেয়েছে, তার মানে বুঝতেই হবে আমরা কিন্তু তাদের বাবা মার সংখ্যাটাও যোগ করব, তাহলে টোটাল দশ। আর একজন হলে হয়তো ফুটবল টিমই হয়ে যেত, তাই না? সো দশজন সদস্য সংখ্যা, সো আনসার হবে ডি। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে ফেলি। পরবর্তী প্রশ্নটি কিন্তু বরাবর আমাদের পরীক্ষায় আসে। কিভাবে আসে দেখো তো, এলভিস, এলভিসকে পরিবর্তন করে লিখলে লিভস হয়। তাহলে 72945 সংখ্যাকে পরিবর্তন করে লিখলে কি হবে? খুব সহজে দেখো, ফার্স্টে লেখো এলভিস, রাইট, এলভিস, পরে লেখো হচ্ছে লিভস। আচ্ছা, সংখ্যাটা কি ছিল? 72945, তার মানে কি আমার ই সমান হবে 7, তাই না? আচ্ছা, আমার কি এল এল লিভস বের করতে হবে, লিভসের কোন সংখ্যাটা হয়? তাহলে দেখো তো, এল 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 আছে, দুই হবে, তাহলে ফার্স্টেই দুই হবে। অপশনে দেখো, ফার্স্টে দুই কোথায় আছে? আচ্ছা, তিনটাতেই আছে, তাহলে আমার অপশন সি হবে না। আচ্ছা, লিভসের লাস্ট লেটারটা কি আছে? আবার এস, তার মানে কি ফাইভ হবে লাস্টে। দেখো তো অপশনে ফাইভ কোথায় আছে, দেখো অপশন বিতেই আছে, তার মানে আমার রাইট অ্যান্সার ফাইভ হবে। এবার তুমি মিলাও, আই সমান এখানে কত আছে দেখো, এই দেখো ফোর আছে, তারপর ভি সমান কত আছে, নাইন আছে, ই সমান কত, সেভেন। তাহলে দেখো এবার অপশনটা দেখো, 24975 মিলে গেছে, তাহলে অপশন বি হবে। সহজে করতে প্রথমটা লাস্টেরটা মিলালেই তোমার আনসার চলে আসবে। দেখো কত ইজি, তাই না? খুবই ইজি না? তাহলে মুখস্থ করার তো কোনো বিষয় নেই, আইকিউ ক্লাস কিন্তু খুব মজা করে আমরা করব আমাদের পেইড ব্যাচে। ওকে, সো চলো এবার আমরা দেখি আমাদের লাস্ট আরেকটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেনও কিন্তু বরাবর আসে। তোমরা হয়তো জেনারেল নলেজ যারা পড়ছো তারা হয়তো ম্যাথ নিয়ে খুব ভালো ধারণা রাখো, যদি নাও রাখো আজকে একটু ম্যাথ নিয়ে তোমাদের সাথে কথা বলি। চলো দেখো তো, আচ্ছা ম্যাপটা এইভাবে না, ধরো এটা বাংলাদেশের মানচিত্র, নিচে কি, দক্ষিণ বঙ্গোপসাগর, তাই না? তাহলে নিচে হচ্ছে, আমরা ধরতে পারি নিচে হচ্ছে আমার সাউথ, তাই না? আর উপরে কি বলতো, নর্থ, মানে কি উত্তর, উপরে নর্থ, নিচে সাউথ, এদিকে কি ভাইয়া ওয়েস্ট অর্থাৎ পশ্চিম, আর ডানে কি আমার ইস্ট অর্থাৎ পূর্ব। ফাইন, আমাকে কি বলেছে, ধরো তুমি আমি ক স্থান থেকে, ধরো ক স্থানটা ধরো কোনো এক জায়গায়, হ্যাঁ ক স্থানটা ধরো এইখানে, ক স্থান থেকে তুমি কি করেছো, ধরো আমরা আরেকটি কালার দিয়ে ম্যাথটা করি, ক স্থান থেকে তুমি চার মাইল পূর্বে গেছো, চার মাইল কোথায় গেছি, পূর্বে গেছি, ফোর মাইল এখানে গেছে। তারপর তুমি কি করছো, ধরো তুমি এদিকে যাচ্ছ যাচ্ছ, তোমাকে বলছে বামে ফিরে যাও, তুমি কি করলা, বামে ফিরলা। তাহলে কি বামে ফিরলে তুমি একদম বরাবর সোজা যাবে না, নর্থে যাবো। দেখো বামে যেয়ে আমরা কোথায় যাচ্ছি, নর্থে, কত, দুই মাইল হেঁটে গেলাম।
তুমি সোজা যখন আবার হাঁটছো আবার তোমাকে বামে ফিরতে বলো, দেখো তুমি বামে আবার বামে ফিরে 2 মাইল, আচ্ছা এখানে আমরা 3 মাইল হেঁটেছিলাম তাই না, এখানে আমরা 3 মাইল, তারপর আমাকে বলো আবার বামে ফিরতে, দেখো আমি হাঁটছিলাম আবার বামে ফিরলাম, তাহলে এই বামে ফিরতে ফিরতে আমি আবার বামে ফিরে গেলাম, তাহলে কোথায় দেখো কোথায় গেলাম, এই 2 মাইল হাঁটলাম, তাহলে আমাকে বললো তাহলে তুমি এখন কোন দিকে হাঁটছো, বলো তো কোন দিকে হাঁটছো, তুমি পশ্চিম দিকে হাঁটছো, ওয়েস্টে হাঁটছো, তাহলে আমাদের আনসার কি হবে বলো, আমাদের আনসার হবে ওয়েস্ট, অপশন বি। দেখেছো আইকিউ সলভ করতে কত মজা, না অন্যান্য অনেক সাবজেক্ট থেকে কিন্তু অনেক মজা, কারণ এখানে মুখস্থ করার কিছুই নেই, জাস্ট আমাদের টাইপগুলো বুঝতে হবে এবং কীভাবে সহজে সাংকেতিকভাবে ইউজ করে আমরা সহজে সঠিক আনসার করতে পারি তাই আমরা নিশ্চিত করব। আর আইকিউতে যদি তুমি ফুল নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমাকে ডেইলি ক্লাস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর সেই ধারাবাহিকতায় আমরা আই এডুকেশন নিয়ে এসেছি তোমাদের জন্য জিইউ আইসিইউ ব্যাচ, যেখানে আমরা বিসি এবং ইউনিট তো আছেই, সাথে কিন্তু গিফট হিসেবে তোমাদের জন্য থাকছে চিটাগাং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি কোর্সটি। এখানে কিন্তু বাংলা, ইংরেজি, ম্যাথ, আইকিউ, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা সহ টোটাল অনেকগুলো ক্লাস নিয়ে আমরা হাজির হচ্ছি। কোর্স ফি মাত্র 1000 টাকা, 1000 টাকায় তুমি জাহাঙ্গীরনগর, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি পুরো কোর্স পাচ্ছ, তাহলে কেন তুমি কোর্সটি করবে না, রাইট? তাই তোমার গোছানোর প্রস্তুতির জন্য, ঢাবির সাথে তোমার ব্যাকআপ রেডি রাখার জন্য তুমি এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে আই এডুকেশনের এই জিইউ আইসিইউ ব্যাচে, এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই কল করো স্ক্রিন দেওয়া এই নাম্বারে।